মহাসমাবেশের পর শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা করে দখলের চেষ্টা করে হেফাজতে ইসলাম। তবে গণজাগরণ মঞ্চের কর্মীদের প্রতিরোধে তারা পালিয়ে যায়। হেফাজতের হামলায় প্রজন্ম চত্বরের একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সেখান থেকে আটক করেছে 7 হেফাজত কর্মীকে। হামলার পর মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। শামসুদ্দোহা পান্না রিপোর্ট। মৎস্য ভবনের দিক থেকে প্রজন্ম চত্বরের দিকে আসতে থাকা হেফাজত কর্মীরা ইটপাটকেল ছুটতে থাকলে এগিয়ে যায় প্রজন্ম চত্বরের কর্মীরা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পল্টন থেকে আরও হেফাজত কর্মী যুক্ত হলে পিছু হটে প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করলে রমনা পার্কে অবস্থান নেয় হেফাজত কর্মীরা। রমনা পার্কের মিন্টু রোড গেট দিয়ে হোটেল রূপসী বাংলা হয়ে আবারও শাহবাগের দিকে আসতে চেষ্টা করে হেফাজত কর্মীরা। এবারে প্রতিরোধ করে প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা। হেফাজত কর্মীদের হাতে আহত হয় একজন প্রজন্ম যোদ্ধা। সেখান থেকে আটক হয় এক হেফাজত কর্মী। এক পর্যায়ে প্রজন্ম চত্বরের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা।